শুক্রবারের পর আন্তঃজিলা যাতায়াত বন্ধ ঘোষণা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আমি জানাইছো। শুক্রবারের পর আন্তঃজিলা যাতায়াত বন্ধ ঘোষণা, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই গুরুত্বপূর্ণ ঘোষণা। গ্রামাঞ্চলত সংক্রমণ রোধের বাবে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অচিরে প্রকাশ পাব আনুষ্ঠানিক নির্দেশনা। শুক্রবারের পর আন্তঃজিলা যাতায়াত বন্ধ ঘোষণা করা হব রাজ্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। শুক্রবারের পর প্রযোজ্য হব এই নির্দেশনা। ইতিমধ্যে আমি জানাইছো শুক্রবারের পর আন্তঃজিলা যাতায়াত বন্ধ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অচিরে প্রকাশ পাব আনুষ্ঠানিক নির্দেশনা। জ্যেষ্ঠ সাংবাদিক শঙ্কর দত্তর সঙ্গে আমি সংযুক্ত হয়েছো এই নির্দেশনা সন্দর্ভত অধিক তথ্য লাভের বাবে। শঙ্কর, হয় জয়ন্ত, কিছু সময় পূর্বে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যে অহা শুক্রবারের পর আন্তঃজিলা যাতায়াত বন্ধ হব। আর কোভিড পরিস্থিতি বর্তমান যে ধরনের এক ভয়ঙ্কর রূপ গ্রহণ ধারণ করেছে, সেই সময়ত আসলে গ্রামাঞ্চললে যাতে সংক্রমণ শহর অঞ্চল যে ধরনের বৃদ্ধি পাইছে, গ্রামাঞ্চলতো যাতে সেই ধরনের অনুরূপ দৃশ্য এটা পরিলক্ষিত নহয়, তার কারণে রাজ্য সরকারে এই পদক্ষেপ গ্রহণ করেছে আর আন্তঃজিলা যাতায়াত বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। অহা শুক্রবারের পর কার্যকরী হব। আর এই সন্দর্ভত রাজ্য সরকারে ইতিমধ্যে এক নির্দেশনা প্রস্তুত করেছে, আনুষ্ঠানিকভাবে কিছু সময়ের পিছনে হয়তো প্রকাশ পাব। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই কথা কিছু সময় পূর্বে ঘোষণা করেছে। নিতান্ত গুরুত্বপূর্ণ খবর এখিনি মুহূর্তৰ। শঙ্কর, যদি চাওয়া হয় এসওপি নতুন নতুনকৈ নির্দেশনা জারি করা হয়েছে কোভিডৰ সংক্রমণ রোধ করবলে, বিশেষ করে সান্ধ্য আইনের ক্ষেত্রতে যদি আমি চাও, 2 বজাৰ পরিবর্তে এটা 12 বজাৰ পৰা প্রযোজ্য করা হয়েছে। আর শেহতীয়াকৈ আন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে যে আন্তঃজিলা যাতায়াত বন্ধ করা হব। হয়, দেখা গেছে ইয়ার পূর্বেও দেখা গেছে যে বিভিন্ন নির্দেশনা ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করে আছে, আর তারপরও দেখা গেছে যে সংক্রমণ যে ধরনের বৃদ্ধি পাইছে সেই ক্ষেত্রে আহি পড়েছে। আর এই এই সংক্রমণ রোধের বাবে যে ধরনের রাজ্য রাজ্যের বিভিন্ন জেলা সমূহের মাঝে যে ধরনের যাতায়াত হয়ে আছে, এই যাতায়াত বন্ধ করাটা খুবই প্রয়োজনীয় পড়েছে। আর একটা কথা ওলাই পড়েছে, ডিব্রুগড়, তিনিচুকীয়া আর কামরূপ মেট্রো এই তিনিখন জেলাত ইয়ার পরিস্থিতি অধিক নিয়ন্ত্রণের বাইরে গেছে। গতিকে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পরিপ্রেক্ষিতত এই তিনিখন জেলাত সম্পূর্ণ লকডাউন দিয়ার এক সম্ভাবনাও ব্যক্ত করেছিল স্বাস্থ্যমন্ত্রীগুলিয়ে। আর তারপরে সরকারে বর্তমান এনে ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করে গোটেই পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা এটা চলাই আছে। নিশ্চয় শঙ্কর, এনেকুৱা এটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাতে ইতিমধ্যে আপনি জানাইছে কেবাখনো জেলাত নিয়ন্ত্রণের বাহিরত গৈছে কোভিডৰ সংক্রমণের পরিস্থিতি, গতি তেনেস্থলত এই সময় যে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে সম্পূর্ণ লগ্ন নিদিয়াক অর্থনীতির উপর যাতে প্রভাব নপরে তার উপর দিক তার উপর লক্ষ্য রাখি এনেকুৱা ধরনের সিদ্ধান্ত বা এনেকুৱা ধরনের নির্দেশনা জারি করা বলে কব পারি। হয় জয়ন্ত, এটা কথা ঠিক যে বিগত বছর যেটা লকডাউনের পর এটা সরকারে যথেষ্টখিনি অভিজ্ঞতা অর্জন করেছে, আর ইয়ার ফলত যাতে বিগত বছর যেদরে অর্থনৈতিক মন্দাবস্থায় বিভিন্ন শ্রেণীর লোকক পীড়িত করেছিল সেই পরিস্থিতি পুনৰ যাতে সন্মুখীন হবলগীয়া নহয়, রাইজে অন্তত পেটে ঘাটে মরিব নালাগে, তার বাবে অতি কৌশলী পদক্ষেপ গ্রহণ করে আছে রাজ্য সরকারে। আর কি ধরনের সরকারে কেনেকৈ সামান্য পরিমাণে হলেও সকাহ দিব পারে সেই ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছে। গতি সেইকারণে এনে ধরনের মিনি কন্টেইনমেন্ট জোন, মাইক্রো কন্টেইনমেন্ট জোন, এনে ধরনের বিভিন্ন সরু সরু পদক্ষেপ লৈ রাইজক এটা মুক্তি দিয়ার চেষ্টা সরকারে চিন্তা করে আছে। হয়, ধন্যবাদ শঙ্কর, ধন্যবাদ জ্ঞাপন করেছো আপনাকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আমি জানাইছো। অচিরে প্রকাশ পাব আনুষ্ঠানিক নির্দেশনা, আর শুক্রবারের পর কোভিডৰ সংক্রমণ যাতে গাঁও সমূহ বিয়পি নপরে সেই দিকটির প্রতি লক্ষ্য রাখি গ্রামাঞ্চল সমূহ কোভিড মুক্ত করবলে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গুরুত্বপূর্ণ ঘোষণা। শুক্রবারের পর কার্যকরী হওয়াক বন্ধ হব আন্তঃজিলা যাতায়াত, আর অতি শীঘ্রই প্রকাশ পাব আনুষ্ঠানিক নির্দেশনা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি জানাইছো। এইখানে মুহূর্তত শুক্রবারের পর আন্তঃজিলা যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছে যাতে কোভিডৰ সংক্রমণ রোধ করব পৰা যায়, এই সংক্রমণ যাতে আর বিয়পি নপরে এই শৃঙ্খলা ভাঙিবলে এনে ধরনের এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এটার পিছত আনটো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকারে। সম্পূর্ণ লকডাউন এতিয়াও ঘোষণা করা হওয়া নাই, কিন্তু তার পরিবর্তে এনে কেতবোৰ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কন্টেইনমেন্ট জোন, মাইক্রো কন্টেইনমেন্ট জোন বা মিনি লকডাউন, এনে কিছু নতুন নতুন ধারণা প্রবর্তন করা হয়েছে
করোনার সংক্রমণ প্রতিরোধ করবল সমান্তরালক অর্থনৈতিক ব্যবস্থাটো জিয়াই তথা বর্তাই রাখব। আর রাজ্য সামান্য হ্রাস পাইছে করোনাত আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। একদিনাই করোনাত মৃত্যু হয়েছে 56 জন লোকর। যদি আমি চাও বিগত দিনকাত একরাহে প্রায় 70 জনক লোকর মৃত্যু হয়েছে, কিন্তু বিগত 24 ঘণ্টাত মৃত্যু হয়েছে 56 জন লোকর। দেওবার দিন আক্রান্ত হয়েছে 3,650 জন লোক। কামরূপ মহানগর জেলাত আক্রান্ত হয়েছে সর্বাধিক 1,197 জন লোক। রাজ্যত আরোগ্যর হার হয়েছে 85.73%।